ভাই আপনাকে কি ঈদের বোনাস দিয়েছে? বোনাস দিবে না? ঈদ করবো কিভাবে? আমাকে দেয়নি ঈদের প্রাণপ্রিয় একমাত্র দর্শক, দেশি গল্প অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাই আমি সুবর্ণ মুস্তাফা। প্রতি পর্বের মতো আজও আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথির নাম সুমনা সুখী। আজ আমরা ওনার সাথে সমাজ সংস্কার নিয়ে আলাপ করব, কারণ উপমহাদেশে ওনার মতন বড় সমাজ সংস্কারক আর নেই। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 0042069 নম্বরে। এই টেলিফোনের ব্যাপারটা, এই যে টক শোতে টেলিফোন করার ব্যাপারটা না, সেটার একটা সংস্কার দরকার, মানে পরিবর্তন দরকার। ম্যাডাম, আপনি কি ধরনের সংস্কারের কথা বলছেন? এই যে আপনি এইমাত্র কি বললেন, ফোন করতে বললেন। জি জি। তো অডিয়েন্স কখন ফোন করবে? আলোচনার মাঝখানে। তো আলোচনার মাঝখানে যদি ফোন করতে থাকে, আমরা আলোচনাটা করব কখন? ডিস্টার্বিং না? আর এই আলোচনার মধ্যে টক শোতে ফোন করে করে এরকমও হয়েছে যে টক শোর টপিকই বদলে গেছে। সত্যি, কিন্তু আসলে এই ফোন তো আমাদের জীবনের অংশ, মানে আমাদের অনুষ্ঠানেরই অংশ। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এটা অনুষ্ঠানের অংশ হবে, এটা একটা সেগমেন্ট হবে, একটা পার্ট হবে অনুষ্ঠানের। অনুষ্ঠান চলাকালীন সময় একটা টাইম ফিক্স করে দেবেন, তখন সবাই ফোন করবে। এখন বারবার যদি ফোন আসতে থাকে, ডিস্টার্ব করতে থাকে, তাহলে তো আলোচনাই করবে না, তাই না? ঠিকই বলেছেন। এত কথা বলার দরকার কি? আমরা বেশি কথা বলি, জাতি হিসেবে বেশি কথা বলি, কথা বলতে বলতে মাথা খারাপ হয়ে যায়। ম্যাডাম, এই বেশি কথা নিয়ে আমরা আরো কথা বলবো, তার আগে ম্যাডাম আমরা একটা ফোন ধরে নিই। হ্যাঁ দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ভাই আমার বিয়ে ঠিক হয়েছে। আপনি কি আমাদেরকে ভাই বিয়ের দাওয়াত দেওয়ার জন্য ফোন করেছেন? না, মানে ভাই আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার বয়স নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে। ম্যাডাম, ওনার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু পাত্রীর বয়স নিয়ে ওনার একটু সমস্যা আছে। বুঝতে পারছি, সম্ভবত পাত্রীর বয়সের কোনো সংস্কার চাচ্ছেন। আমি একটু কথা বলবো? জি প্লিজ প্লিজ প্লিজ। জি হ্যালো, আপনার কি সমস্যা? কি আপনার পাত্রী যে তার বয়স কি আপনার চাইতে বেশি? জি না। তো বয়স কম আপনার চাইতে? জি না। স্ট্রেঞ্জ, বয়স কম না বয়স বেশি না, মানে বুঝতে পারছি না আপনার সমস্যাটা কি। না মানে পাত্রী আমার চেয়ে বড় না ছোট না, মাঝারি। ও, তো আপনার যে সমস্যা সেটা তো একটু সামনাসামনি না দেখতে সমাধান করা যাবে না। আপনি এক কাজ করুন, আপনি আমাদেরকে আপনার বিয়ের দাওয়াত করেন, আমরা যাই খাওয়া দাওয়া করি, তারপর সমস্যাটা সামনাসামনি দেখে সেটা একটা সমাধান দিয়ে আসি। অসাধারণ। আসলেন শুনছেন? জি হ্যালো হ্যালো, আছেন তো? হ্যাঁ শোনেন, বোরানির ব্যবস্থা যেন থাকে। হ্যাঁ আমি আবার কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস খাই না। হ্যাঁ ম্যাডাম, আপনি তো একজন সমাজ সংস্কারক। জি জি। তো আপনি সমাজ সংস্কারের পাশাপাশি কি আর অন্য কিছু করেন? চাকরি ব্যবসা কিছু করেন? না, চাকরি করবো কেন? আমি এই সে সমাজ সংস্কারের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের সামাজিক বিপ্লব করার ধান্দা করি বলতে পারেন। যেই বিপ্লব করার ধান্দা করেন তাতে কি আসলে কোনো বিপ্লব হয়? সামাজিক বিপ্লব টিপ্লব হয় না, বিপ্লবটা হয় আমার ব্যাংক ব্যালেন্সে। সেটা কিরকম? সে আমি কোনো একটা সোশ্যাল ইস্যুতে বা একটা সামাজিক সংস্কারের জন্য কিছু টাকা নিলাম, লোকজনের কাছে থেকে কিছু টাকা নিই, ডোনার্সের কাছ থেকে টাকা নিই, টাকাটা একটা পর্যায়ে মানে আমার হয়ে যায়, তাতে সামাজিক সংস্কার কি হয় আই ডোন্ট রিয়েলি নো, আই ডোন্ট রিয়েলি কেয়ার, কিন্তু আমার ব্যাংক ব্যালেন্সের একটা বিপ্লব হয়, ওটা ডাবল হয়। আপনাকে যারা টাকা দেয় তারা আপনাকে ধরে না? না, অভাবনীয় ঘটনা। আপনি যদি একটু আমাদের দুজনকে একটু বুঝিয়ে দিতেন তাহলে খুব আমরা খুশি হতাম। দুজন মানে ম্যাডাম আপনি মনে হয় জানেন না যে আমাদের এই শোতে একমাত্র দর্শক, তো ওই দর্শক আর আমি মিলে দুজন আর কি। ও আচ্ছা আচ্ছা। সে কী করি, একটা একটা ফালতু একটা প্রজেক্ট সে দাঁড় করালাম, ছিন্নমূলদের কর্ম বিপ্লব। এটা কী ধরনের বিপ্লব? এটাই ধরনের বিপ্লব যে এই বিপ্লবের মধ্যে দিয়ে আমরা ছিন্নমূলদের চাকরি সংস্থান করে দেব, তাতে তারা দুবেলা খাওয়া দাওয়া করে বেঁচে থাকবে আর দেশের অর্থনীতির চাকাও ঘুরতে থাকবে। মানে আপনি আসলে ছিন্নমূল মানুষের জন্য চাকরি জোগাড় করে দেন? না, সব ছিন্নমূল মানুষের চাকরি হয়ে গেলে আমার পরের প্রজেক্টের কী হবে? স্ট্রেঞ্জ, আপনি কি তার মানে একটার পর একটার পর একটা এরকম ভণ্ডামি প্রজেক্ট চালিয়ে যান? জি, তা নাহলে ঠিক আমার সংসারটা চলবে কি করে? আপনি আমাদেরকে বলছিলেন যে আপনি কিভাবে ছিন্নমূল মানুষদের উপকারের ছুতায় তাদের বিভিন্ন স্বপ্ন ছিন্ন বিচ্ছিন্ন করে। মানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওরকম একটা প্রজেক্ট হাতে নেই, নেওয়ার পরে কত দশ টাকা বা তার চেয়ে কম খরচে
কিছু ছবি তুলে আছে না আশেপাশে, এটা কোনো ব্যাপার না আমাদের দেশে, ছবি তুলে সেটা কোনো ডোনারকে পাঠিয়ে দিই, তারা ওটা দেখে খুব ইমপ্রেসড হয়, তারপরে আমার নেক্সট প্রজেক্টের চেকটা ইস্যু করে দেয়। তো ওনারা খবর নেয় না যে আপনি টাকাটা ঠিকভাবে ব্যবহার করলেন কিনা, ভণ্ডামি করলেন? ভণ্ডামি করলাম মানে কি, আমি টাকাটা ইউজ করি না নাকি? একশো জনের কথা বলে হয়তো নেই, কিন্তু অন্তত সে দুইজনের তো, দুইজনের পেছনে তো আমি টাকাটা খরচ করছি নাকি? আর ডোনারদের তো খেয়ে দেয় কাজ নেই, ওই জন্য ধরে ধরে একশো জনকে জিজ্ঞেস করবে না টাকা পেয়েছে না পায়নি। অদ্ভুত, সত্যি অদ্ভুত। ম্যাডাম আপনার এই বিপ্লব সমাজ, বিপ্লবী সমাজ সংস্কারের কথা আমরা আরো শুনবো, তার একটা ফোন ধরে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হাই, আমি আমার স্বামীকে নিয়ে খুব ঝামেলায় আছি। আপনি আপনার স্বামীকে নিয়ে কি ধরনের ঝামেলায় আছেন? সে কোথাও ডিসকাউন্ট অফার পেলে সেখানেই টাকা নষ্ট করে। ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন? এই যেমন ধরে নাচ, সে 20,000 টাকার সুতির রুমাল কিনে নিয়ে এসেছে, কারণ রুমালগুলো নাকি 50% ডিসকাউন্টে বিক্রি হচ্ছিল। তার বক্তব্য হলো এতে তার 20,000 টাকা খরচ হলেও 20,000 টাকা নাকি বেঁচে গেছে। এইভাবে সে বিভিন্ন ফালতু জিনিস কেনে আর কত টাকা বাঁচলো সেই হিসাব করে। আমি কি করতে পারি একটু বলবেন? ম্যাডাম ওনার স্বামী নাকি ডিসকাউন্টে বিভিন্ন জিনিস কিনে টাকা নষ্ট করে, আর তারপরে কত টাকা বাঁচলো সেটার একটা হিসাব সে দাঁড় করানোর চেষ্টা করে। এক কাজ করেন দর্শক, আপনি আপনার স্বামীকে বলেন যে উনি যে টাকাগুলো বাঁচাচ্ছেন সেই জীবিত টাকাগুলো আপনি একটু আপনার হাত দিয়ে ধরে দেখতে চান। ম্যাডাম এটাতে কোন লাভ হবে? কিছু তো একটা হবে নিশ্চয়ই। আচ্ছা এক্সকিউজ মি, জি এই আপনার অনুষ্ঠানে কি সারাক্ষণ সব আজে বাজে টেলিফোন করে আসতেই থাকে? জি ম্যাডাম, আমাদের অনুষ্ঠানে কি অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরও আজে বাজে ফোন আসতে থাকে? দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়াই আমি আপনাকে বলেছিলাম যে একটা আলাদা সেগমেন্ট করেন অনুষ্ঠানের ভিতরে, একটা সেগমেন্ট করেন যখন ফোনটা আসবে। এরকম ফোন আসতে থাকলে অনুষ্ঠানে আলাপ আলোচনা কিভাবে হবে আমাকে বলেন, এটা একটা ফার্স হচ্ছে না? আপনার আমাকে এটা বলতে হবে না, আমি এই ফোন দ্বারা আমি অতিষ্ঠ। তবে ম্যাডাম আমার প্রডিউসারের হুকুম যে এই ফোনগুলো আসতে থাকবে, এবং এই যদি আমি না ধরি এই ফোনগুলো, আমি যদি অ্যাকসেপ্ট না করি এই কলগুলো, তাহলে ম্যাডাম আমার চাকরি থাকবে না। যদিও বোনাস বেতন ছাড়া চাকরির কী মানে আমি কিছু বুঝি না, কিন্তু আপনার তো এখানে যে শো হচ্ছে, জি এই অনুষ্ঠানের প্রডিউসার কোথায়? বাইরে কোথাও হারাটি করছে, সিঁড়িতে বসে আছে, ফোনে কথা বলছে, আর ম্যাডাম অনেক আশেপাশে কাজ করে, এগুলো বলা যাবে না। শুনেন, শুরুতে একটা টেলিফোন নাম্বার বলেন না, কি টেলিফোন নাম্বার বলেন? 004206 এক্স্যাক্টলি, জি ওই টেলিফোন নাম্বারটা একটা সংস্কার করেন। জি বোঝেন নাই না, আপনি ওই টেলিফোন নাম্বারটা না বলে জি আপনার প্রডিউসারের টেলিফোন নাম্বার বলেন, তাহলে আজে বাজে সস্তা সমস্ত টেলিফোন কল তার কাছে আসবে, সে বাইরে বসে বসে এইসব কল আনসার করবে, আর আমরা একটু নিশ্চিন্ত মনে আলাপ আলোচনা করব। অসাধারণ আইডিয়া ম্যাডাম, এবং আমরা সেটা করেছিলাম। প্রডিউসার এমন হাবিত্যা নিজের নাম্বারটাও ফেসবুকে দিয়ে দিয়েছে, উনি ভালো ভালো যে ফোনগুলো আসে সেগুলো উনি ধরেন, আর বাজে বাজে ফোনগুলো উনি শোতে ডিরেক্ট করে দেন। ম্যাডাম আমরা এখন একটা নিউজ দেখবো। নিউজ দেখবো কেন, সমাজ সংস্কার নিয়ে কথা বলবো না? জি ম্যাডাম এই নিউজটাই আমাদের একটা আলোচনার অংশ ম্যাডাম, দেখি আমরা। ও জি ম্যাডাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ ওই তো যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যে মিডটার্ম ইলেকশনে রিসেন্টলি ইলেক্টেড কংগ্রেসম্যান এড পারমুটার, উনি জেতার পরে ডিগবাজি খেল, উনি খুশিতে ডিগবাজি খাচ্ছে। সি খুশিতে ডিগবাজি খাচ্ছে, কিন্তু ডিগবাজি সব দেশের রাজনীতিবিদ দেখায়, কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদ খেলেই আমরা একটা বিশাল হইচই শুরু করে দিই। ওই যে বলে না যে সব মাছি সংস্কার করা উচিত, মানে আমাদের বিদেশে আমেরিকান একজন রাজনীতিবিদ যখন ডিগবাজি খাচ্ছেন সেটা মানুষ অনেক আনন্দের ছলে দেখে, উনি খুশি হয়েছেন, উনি ইলেকশন জিতেছেন। তা আমাদের দেশের যদিও তার দলের অবস্থা কিন্তু বেশ খারাপ, খুব খারাপ অবস্থা ম্যাডাম, এবং এটাতে আমার মনে হচ্ছে যে মানে তবে সে খুশির ব্যাপারটা আনন্দের ব্যাপারটা উনি দলীয়করণ করছেন না, আমার মনে হয় এই ব্যাপারটা দেখাটাও বেশ একটা মজার বিষয়। তবে যেটা মানে আমি যেটা বলছিলাম যে আমাদের দেশের পলিটিশিয়ানরা যখন ডিগবাজি খায় তখন ওরা মানুষ বলে যে ওরা ধান্দাবাজি, এইটাবাজি, ওবাজি। আর বলে না, এই সমাজ সংস্কার নিয়েও তো একটা ভুল বোঝাবুঝি আছে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। যেমন ধরেন আমরা যদি সমাজ সংস্কার করব, একটা কোনো ইস্যু তৈরি করি, আন্দোলন করব, তখন মানুষজন সব রাস্তায় নেমে আসে সমাজ বদলানোর জন্য। তারপরে কি হয়, রাস্তায় নামার একটা পর্যায়ে তারা বোঝে যারা যে রাস্তায় নেমেছে এটা একটা ভুল কাজ করেছে,
আপনি আমাকে বলেন যে এটা সমাজ সংস্কারের বিষয়ে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কিনা। ম্যাডাম আমরা এখন একটা চিঠি পড়বো। কেন আপনি আপনার চিঠি এখানে পড়বেন? কারণ আপনার চিঠি বাড়ি থেকে পড়েন। ম্যাডাম এটা আমার চিঠি না, এটা অনুষ্ঠানের চিঠি। আপনাকে তো বলেছিলাম যে আমার শোতে একমাত্র দর্শক, উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে আমাদেরকে চিঠি লিখে পাঠান। আজকে উনি সিলেট থেকে চিঠি লিখে পাঠিয়েছেন। দেখি কি, আপনার দেখতে হবে না তো, আমি পড়ে শোনাবো, আপনি শুনুন, মন দিয়ে শুনুন চিঠিটা। সিলেটের কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ে বাণিজ্য বিভাগ চালু থাকলেও সেখানে বাণিজ্য বিষয়ের কোনো শিক্ষক নেই। কিন্তু পাশের উপজেলায় জৈন্তাপুরে বাণিজ্য বিভাগ চালু না থাকলেও শিক্ষক আছে দুজন। সিলেট শহরে একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়টি, দুটি শিফটের কোনোটাই চারুকলার কোনো শিক্ষক নেই, কিন্তু জৈন্তাপুরে একটি শিফটেই আছেন দুজন। সুন্দর একটা চিঠি। সুন্দর মানে? ও মা, সুন্দর না? এখানে বিভাগ আছে, শিক্ষক নেই, ওখানে শিক্ষক আছে, বিভাগ নেই। ফ্যান্টাস্টিক। ম্যাডাম আমার যে মনে হচ্ছিল যে যেসব জায়গায় বিভাগে শিক্ষক নেই সেখানে সামনে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিতে হয় না, এসো নিজেরা করি। এক্স্যাক্টলি, ওই যে সেলফ সার্ভিস কাউন্টারগুলোর মতো ওয়েটার থাকবে না, আপনি বার্গার নিজে গিয়ে কাউন্টার থেকে নিয়ে আসবেন। কী বলতে কী বলছেন, কিসের মধ্যে কী বলছেন আপনি? আপনি প্লিজ আর কথা বলবেন না, আমি আমি চিঠি পড়বো। আপনি তো পড়লেন একবার, এমনি আপনার অনুষ্ঠান অনেক বোরিং, দেন চিঠি পড়ি, এদিকে দেন, কিছু তো একটা করি দেন। এই যে এইটা না, মরা গাছের। জি, মরা গাছের নামে পাবনা পৌর এলাকার শালগাড়িয়া ইউনিট থেকে সেগুন, করই ও ইউক্যালিপটাসের 36টি তাজা গাছ বিক্রির অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। বন বিভাগ যখন গাছগুলো বিক্রির দরপত্র আহ্বান করে তখন একটিও মরা ছিল না, এখন 5-7টি গাছ মরা দেখা যাচ্ছে, এর বাইরে সব গাছই তাজা। বন বিভাগের কর্মকর্তারা একইভাবে মরা গাছ কাটার নামে বন বিভাগের এই ইউনিটের প্রায় 100+ তাজা ইউক্যালিপটাস, করাই ও সেগুন গাছ বিক্রি করেছেন। যে দুটি সেগুন গাছ কাটা হয়েছে এর একটিও মরা ছিল না, ঝড়ে গাছের 2-1টি ডাল ভাঙলেই বন বিভাগের কর্মকর্তারা সেগুলো মরা বলে বিক্রি করে দেন। ম্যাডাম আমার কিন্তু মনে হয় জানেন যে এই মরা গাছ না থাকা সত্ত্বেও যে এই টেন্ডারটা দেওয়া, ম্যাডাম এটা একটা যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে যে যে কোনো টেন্ডার পাশ হতে যে সময়টা লাগে তাতে আগে ভাগে টেন্ডারটা ইস্যু করে দেওয়াই উচিত, কারণ যতদিন টেন্ডার পাস হবে ততদিন ম্যাডাম গাছগুলো মরে যাবে। না না, বুদ্ধির প্রশংসা করতেই হয়। সে দু একটা ডালপালা ভেঙে গেল, অমনি সেগুলোকে মরা গাছ হিসেবে চালিয়ে দিল। এটা কেন করে? এটা করে হচ্ছে যে সে গাছ, গাছের ডালপালা মানুষের হাত পার মতো, তো ওগুলো ভেঙে গেল তো মনে হলো গাছ তো অর্ধমৃত হয়ে গেল। অর্ধমৃত মানে সে তো যে কোনো দিন মরেই যাবে, তাই ওটাকে মরা গাছ বলেই বলে দিচ্ছে। অসাধারণ, অসাধারণ, মানে কিরকম বুদ্ধি, কিরকম তীক্ষ্ণতা, কিরকম সৃজনশীলতা। আচ্ছা ম্যাডাম আমি একটু দর্শকদের কাছে বিদায় নিয়ে আসি, আমরা আবার কথায় আসবো। দর্শক, দেশি গল্প আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের জীবনের যাবতীয় অবাস্তব সমস্যা আমাদের ইমেল করুন, আমরা অবশ্যই আপনাদের সমস্যার বাস্তব সমাধান দেব। এছাড়া মজার ভিডিও, ছবি, চিঠি, SMS, গল্প, কবিতা, উপন্যাস, বাজারের লিস্ট, যা কিছু মজার তাই আমাদের কাছে পাঠান। আমাদের ঠিকানায় চিঠি লিখুন, প্রযোজক দেশি গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 70 শহীদ সাংবাদিক সেরেনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল deshigolpo@desh.tv। এই অনুষ্ঠানের প্রতিটা ঘটনা ও বক্তব্য কাল্পনিক, জীবিত, মৃত অথবা অর্ধমৃত কারোর সাথে কোনো মিল নেই। যদি কেউ কোনো মিল খুঁজতে চান তবে নিজ দায়িত্বে খুঁজবেন। ধন্যবাদ। এত কিছু বলার পরেও আমাদের কথা বা আচরণে যদি কেউ মনে কোনো কষ্ট পান সেটাও নিজ দায়িত্বে পাবেন। আর দেশি গল্প অনুষ্ঠান শুধু দেশ টিভিতেই হয়, আমাদের কোথাও কোনো শাখা নেই। ওয়ান পিস মেড, কারিগর ডেড। ম্যাডাম আপনি তো একজন সমাজ সংস্কারক, একজন বিপ্লবী, আপনি যদি আমাদের দুজনের প্রতি একটা বাণী দিতেন। এত ফালতু বুদ্ধি মাথায় রাখেন না, একটা সিম্পল কথা বললাম যে আমি আর আমার দর্শক দুজন, এটা আপনি মনে রাখতে পারেন না? ও জি, তাহলে শুনে মনে রাখবেন, শিষ্টকে পিষ্ট করলেই উন্নতি হবে। মানে কি?
শিষ্ট মানে হচ্ছে শান্ত, শিষ্ট, নিরীহ। এদেরকে ভালো করে মানে এদের উপরে চড়ে টড়ে এদেরকে নিচে নামিয়ে তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন, কারণ এরা এতই নিরীহ, এরা তো কোনো কিছুর প্রতিবাদও করবে না। কিন্তু এই শিষ্টটা যদি খেপে যায়? তখন আমার মতো সুন্দর সুন্দর কথা বলবেন, বড় বড় লেকচার দিয়ে তাদের মন ভুলিয়ে প্রতারণা করবেন, ব্যাস প্রবলেম সলভ। ম্যাডাম চলুন যাওয়া যাক। কোথায়? বাইরে একটু হাওয়া বাতাস খেয়ে আসি। আপনার এই সংস্কারের বাতাসের কথা শুনে ম্যাডাম আমার মাথাটা খুবই গরম হয়ে গেছে। যদি গরম বিষয়ে আমি আপনাকে একটা ভালো কথা বলতে পারি? জি ম্যাডাম বলুন। মানে মাথা গরম যখন হয়ে যাচ্ছে তখন আমি বুঝতে পারি যে সান রেটা আপনার মাথার বেশি কাছাকাছি চলে আসাতে তালুটা গরম হয়ে যাচ্ছে। এখানে আমি অ্যাডভাইস করবো যে আপনি পা উপর দিকে দিয়ে মাথা একটু নিচের দিকে দিয়ে কাত হয়ে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকেন। আমাদের ম্যাডাম আপনি বলতে চাচ্ছেন যে আমাদের টেলিভিশন আমাদের চ্যানেল যেরকমভাবে আমাদেরকে বোনাস না দিয়ে ঝুলিয়ে রেখেছে আর কি, সেরকমভাবে যদি ঝুলে থাকি তাহলে? দেখ ঝুলে থাকাটা হচ্ছে এটা তো ঝুলে থাকতেই হবে, কারণ ঝুলে আছেন দেখি আপনি বেঁচে আছেন, ঝুলে না থাকলে তো আপনি ঠুস করে মাটিতে পড়ে যেতেন। মাধ্যাকর্ষণ শক্তির একটা ব্যাপার আছে না, ঝুলে থাকাটাও আমাদের জীবনের একটা অংশ, সমাজ সংস্কারের একটা অংশ, রাজনীতির একটা অংশ। সব বড় লোকে একভাবেই চিন্তা করে, আমাদের মালিক এবং আপনি। থ্যাংক ইউ ম্যাডাম।